প্রথম দেখায় ধারণা করা কঠিন জায়গাটি আসলে কোথায়। জানি এই প্রশ্ন অনেকেরই জাগবে। যে কোনো চেনা শহরেও থাকে অসংখ্য অচেনা শহর। যেমন চেনা পরিচয়ের আড়ালে অচেনা মানুষ দেখে আমরা বিস্মিত হই, এই জায়গাটিও প্রথম দেখায় অন্য অনেকের মতো আমাকে বিস্মিত করে। অথচ এর অবস্থান আমাদের ঢাকাতেই। লেকটির নাম মনপুরা, এর অবস্থান ঢাকার মিরপুর সেনানিবাসের ভেতরে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বা বিইউপি ক্যাম্পাসের সামনে অনাবিল প্রশান্তির এই লেক রূপে অপরূপে মন কেড়ে চলেছে। তবে শুধু লেকটি কিন্তু একেবারেই সাধারণ। সবুজ জলরাশির এই লেক একসময় তুরাগ নদীর অংশ ছিল। নদীতে বাঁধ দিয়ে নদী ছোট হতে হতে এরকম লেক হয়ে গেছে, নাম হয়েছে মনপুরা। তবে এই লেকটিকে অভিজাত রূপ দিয়েছে অনিন্দ্য রূপসী এই সেতু। সেতুটি কিন্তু ভাসমান, এর ওপর দিয়ে হাঁটলে এটি কেঁপে কেঁপে ওঠে। নিচের পাটাতন প্লাস্টিকের তৈরি। একজন সেনা কর্মকর্তার সাথে আলাপে জানলাম চীন থেকে এসব উপকরণ আনা হয়েছে, তবে এর ওপর দিয়ে হাঁটলে এটিকে রাবারে তৈরি মনে হবে। ভাসমান সেতুর বৈশিষ্ট্য হল পানির উচ্চতা যত বাড়বে সেতুটি তার ওপর ভেসে থাকবে, আবার পানির উচ্চতা কমে গেলে সেতুটিও তার সমান্তরাল ভেসে থাকবে। সেতুর উপরের অংশে অর্থাৎ রেলিংগুলো লোহা দিয়ে বানানো, বেশ শক্তপোক্ত। তবে লাইটগুলোর আশপাশে একটু সাবধান থাকতে হবে, আমি দুবার হালকা বৈদ্যুতিক শক খেয়েছি। সেতু থেকে অদূরে বিইউপির ক্যাম্পাসটিও দেখতে লাগে অপরূপ। বিইউপি একটি সরকারি বিশ্ববিদ্যালয়, এটি বাংলাদেশের 29তম সরকারি বিশ্ববিদ্যালয়। 2008 সালে ঢাকার মিরপুর সেনানিবাসে বিইউপি প্রতিষ্ঠিত হয় এবং এটি বাংলাদেশের প্রথম কোনো সরকারি বিশ্ববিদ্যালয় যা সশস্ত্র বাহিনী দ্বারা পরিচালিত। বিইউপি ক্যাম্পাসটিও অসাধারণ। সরকারি হলেও এর পরিষ্কার পরিচ্ছন্নতা যে কাউকে মুগ্ধ করবে। সেনানিবাসের ভিতরে বিধায় অনুমতি না থাকায় শুধু লেক ছাড়া আর কোনো কিছুর ভিডিও করিনি, তাই সেসব দেখাতে পারছি না। তবে সর্বত্র তাদের যত্নের ছাপ সুস্পষ্ট। লেকের সেতুতে দাঁড়িয়ে দূরে দিয়াবাড়ির রাজুকের আবাসিক ভবনগুলো দেখা যায়। অনেকেই প্রশ্ন করতে পারেন, এই লেকে বা সেতুতে সাধারণের যাওয়ার অনুমতি আছে কি না? এর উত্তর হচ্ছে না। এটি মিরপুর সেনানিবাসের ভেতরে অবস্থিত বিধায় অনুমতি অবশ্যই লাগবে, আর বিইউপিতে গেলে এই সেতু ও লেকে অনায়াসে ছবি তুলতে পারবেন। দুপাশে সিমসাম বয়ে চলা লেক, মাঝখানে দুলে দুলে ভাসা সেতু, অদূরে কয়েকটি নাম না জানা গাছ, মেঘের আঁচলে ঢাকা আকাশ। সব দেখে মনে হবে প্রকৃতির চেয়ে সুন্দর কিছু হয় না। এই সুন্দরে আরো কিছুক্ষণ থেকে যাওয়ার গোপন ইচ্ছা হবে, কিন্তু আমরা যে আপনাদেরকে নিয়ে যাব আরেকটি চমৎকার লেকের কাছে, তবে চলুন। বলো তুমি যাবে কি গো সাথে, এই পথ গেছে সেই দেশে। এর নাম বৈকালী হ্রদ, কি অপূর্ব নাম। মাত্র কদিন আগেই আমরা ঢাকার 5 লেক নিয়ে একটি ভিডিও করেছিলাম, বলেছিলাম ঢাকা লেকেরও শহর। আসলে সেই ভিডিওটি করার আগে ঢাকার কয়েকটি চেনা লেক ও সেসব লেকের চেনা দৃশ্য ছাড়া খুব বেশি ধারণা ছিল না।
কিন্তু ভিডিওটি করতে গিয়ে আরও অসংখ্য লেক দেখেছি, যেগুলো সৌন্দর্যের বিচারে দুর্দান্ত সুন্দর হলেও তা নিয়ে খুব বেশি ভিডিও দেখা যায় না। আমাদের প্রচেষ্টা থাকবে পর্যায়ক্রমে আমরা সেসব লেকের সৌন্দর্য ও তথ্য তুলে ধরব। তেমনি একটি ছোট্ট লেক এই বৈকালি, আদর করে যার নাম রাখা হয়েছে বৈকালি হ্রদ। এর অবস্থান মিরপুর DOHS এ। ঠিক মিরপুর সেনানিবাসে ঢোকার আগেই হাতের বাঁ পাশে নিভৃতে বয়ে চলে এই লেক। DOHS গড়ে ওঠার আগে থেকেই এখানে যারা বাস করতেন তাদের আবাসন ঘিরে পরিকল্পিতভাবে লেকটি গড়ে তোলা হয়। এটি কৃত্রিম লেক। চারপাশে সবুজে ঘেরা নিরিবিলি এই লেক। এর জল স্বচ্ছ ও সবুজ। রোদ ঝলমলে দিনে একই উচ্চতায় গড়ে ওঠা আধুনিক ভবনগুলো ডুব দেয় এর জলে। তাদের সাঁতারের দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। ঢাকার ভেতরে ব্যস্ত জীবনে নাগরিক কোলাহলে একটু স্বস্তির পরশ দিয়ে যায় লেকটির স্নিগ্ধ পরিবেশ। কারো অপেক্ষায় লেকের বেঞ্চ একা বসে থাকে, দুপা বিছিয়ে জলের অতল তলে চোখ রাখে। আমরা যখন সেখানে গিয়েছি তখন অলস দুপুর, পাতার আড়াল থেকে বিনম্র পাখির ডাক ভেসে আসে। আমি প্রতিশ্রুতি দিয়ে বলতে পারি এখানে এলে আপনি কিছুতেই নিঃসঙ্গ হবেন না। বৈকালিক লেকে যে কেউ প্রবেশ করতে পারবেন, তবে এখানে যখন তখন যাওয়া যাবে না। সকাল 6টা থেকে সকাল 10টা ও বিকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত এখানে প্রবেশের অনুমতি আছে। আমরা বিষয়টি জানতাম না বলে বিশেষ অনুরোধ করে অল্প সময়ের জন্য প্রবেশের অনুমতি নিয়েছিলাম। DOHS এর ভেতরে আরও লেক বা জলাধার আছে, সেসবও কৃত্রিম। তবে বৈকালি হ্রদ এদের থেকে বেশ সুন্দর। এর বয়ে যাওয়ার মধ্যে একটা গাম্ভীর্য আছে। কর্তৃপক্ষের সাথে আলাপে জানলাম বৈকালি হ্রদের পার কোথাও কোথাও ভেঙে যাচ্ছে, চারপাশের সীমানা প্রাচীরের কোথাও কোথাও অরক্ষিত, এসব সংস্কার করা হবে। এসব লেক দেখতে গিয়ে একটা বিষয় খুব পরিষ্কারভাবে বোঝা যায়, আমাদের যেটুকুই আছে চাইলেই আমরা তাকে সুন্দরভাবে রাখতে পারি। এই ভিডিওতে যে দুটি লেক দেখানো হচ্ছে, কোথাও চিপস চানাচুরের প্যাকেট, বাদামের খোসা, যেখানে সেখানে থুতু পড়ে থাকতে দেখবেন না। কারণ এখানে যারা আসেন তারা একে যত্ন করেন, তারা নিয়ম মানেন। যে কোনো পাবলিক প্লেসে আমরা যদি শুধু নিজেদের কাছে থাকা আবর্জনাগুলো নির্দিষ্ট ঝুড়িতে ফেলি, থুতু ফেলা বন্ধ করি, সাধারণ শিষ্টাচারগুলো মেনে চলি, বিশ্বাস করেন পরিবেশ বদলে যেতে এক মুহূর্ত সময় লাগবে না। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন আর অবশ্যই আমাদের সাথে থাকুন।